আমি গেলাম দোকানের মধ্যে, গিয়ে শুনি কাঁচা বাদাম। ঢুকলাম ইউটিউবে, দেখি কাঁচা বাদাম। ফেসবুকে ঢুকলাম, দেখি কাঁচা বাদাম। এক লোক এসে বলতেছে, হুজুর জানেন একটা গান অনেক ভাইরাল হয়ে গেছে। কিরে কি গান ভাইরাল হয়েছে? ও কাঁচা বাদাম গান হুজুর অনেক ভাইরাল হয়ে গেছে। ভারতের এক লোক, সে বাদাম বিক্রি করে, সে গান করে বাদাম বিক্রি করে। এখন এই গান নিয়ে আমরা অনেকে আমাদের মূল্যবান সময়গুলো এই গানের পিছনে নষ্ট করতেছি। সে বলে আমি কাঁচা বাদাম বিক্রি করি, আমার কাছে বুবু বাদাম বাদাম নাই। অনেকে আবার ট্রলও করতেছে, তার কাজ সে করতেছে। কিন্তু আমরা যারা মুসলমান আছি, আমাদের জন্য তো গান শোনা হারাম। আমরা কেন এই গান নিয়ে পাগল হয়ে গেলাম? আজকে কোরআন হাদিসের কথাগুলো আমরা শুনি না। এই যে হুজুররা কত ওয়াজ করতেছে, বয়ান করতেছে, অনেক ক্ষেত্রে আমরা তেমন একটা শুনি না। বাইরা আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আসরি সময়ের শপথ, কালের শপথ, যুগের শপথ, সময়ের কসম খেয়ে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে আছি, সব মানুষ ক্ষতির মধ্যে আছে। তবে যেই সমস্ত মানুষের মধ্যে চারটা গুণ থাকবে, তারা ক্ষতির মধ্যে নাই। চারটা গুণ থাকতে হবে। যদি কোনো মানুষের মধ্যে চারটা গুণ থাকে, ওই মানুষটা ক্ষতির মধ্যে থাকবে না। এক নাম্বার গুণ হলো ইমানের গুণ, ইমান থাকতে হবে, ইমান। দুই নম্বর গুণ হলো নেক আমল করতে হবে, নেক আমল, নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তাসবিহ তাহলিল পড়তে হবে, হারাম ছাড়তে হবে, হালাল ভক্ষণ করতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। এই কাজগুলো হলো নেক কাজ, নেক কাজ করতে হবে। তিন নম্বর গুণ হলো মানুষকে হকের পথে উপদেশ দিবে, পরস্পর একে অপরকে সত্যের উপদেশ দিবে, ভালো উপদেশ দিবে। চার নম্বর গুণ হলো বিপদ আপদে মানুষকে ধৈর্য ধারণের জন্যে উদ্বুদ্ধ করবে, উৎসাহিত করবে, পরস্পর ধৈর্য ধারণের উপদেশ দিবে। যখন বিপদ আপদ বালা মুসিবত আসবে, মানুষকে উপদেশ দিবে ধৈর্য ধারণের। অর্থাৎ প্রথমে বুঝেন আমার আল্লাহ তাআলা, প্রথমে ওয়াল আসরি বললেন, আসরুন মানে সময়, যুগ, কাল। আল্লাহ তাআলা ওয়াল আসরি মানে সময়ের শপথ। আমার আল্লাহ যেই জিনিসের শপথ খান, কসম করেন, ওই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ হয়, ওই জিনিসটা অনেক দামি হয়। যেমন সময়, এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, অনেক গুরুত্বপূর্ণ জিনিস সময়। কারণ সময়ের ব্যাপারে বলা হয়েছে, আল ওয়াক্তু ওয়াসাইলানুল বাহরি লা ইয়ানতাযিরু লিআহাদিন প্রবাদ বাক্য। সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। ও ভাই, এই যে সময়গুলো যাইতেছে, এই সময়গুলো আর আসবে না। এই যে আমাদের জীবন থেকে যত সময় চলে গেছে, আর আসবে না। কত মানুষ দুনিয়াতে ছিল, আজকে নাই। আমরা আজকে আছি, আবার কালকে থাকব না। দুনিয়া থেকে আজ না হই, কাল বিদায় নিতে হবে। যখন আমার আপনার এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, আজরাইল হাজির হয়ে যাবে, ওই সময় মানুষ বুঝতে পারবে সময়ের কেমন মূল্য, কেমন দাম। যখন জীবনের সময় ফুরিয়ে যাবে, আজরাইল হাজির হয়ে যাবে, আজরাইলকে বলবে, আজরাইল ভাই, জীবনে কত সময় হেলাই খেলাই নষ্ট করে দিলাম, জীবনে কতই সময় টিভি দেখে নষ্ট করলাম, হারাম কাজ করে নষ্ট করলাম, গুনার কাজ করে নষ্ট করলাম, আজান হয়েছে নামাজে যাই নাই, নামাজে যাই নাই, টিভি দেখেছি, খেলা দেখেছি, গুনার কাজ করেছি,
ওই সময় তো বুঝতে পারি নাই ও আজরাইল ভাই কিছু সময়, কিন্তু ওই সময় বলবে না না কোনো সময় দেওয়া হবে না। আল্লাহ বলবে বান্দা তোরে অনেক সময় দিয়েছিলাম, তুই সময়টাকে কাজে লাগাও না। এই জন্য বাজান এই সময় অনেক দাম, অযথা গল্পচারিতায় আর আড্ডাচারিতায় এমনিতে এই সময়গুলো নষ্ট করিয়েন না। দেখেন আমি গেলাম দোকানের মধ্যে, গিয়ে শুনি কাঁচা বাদাম, ঢুকলাম ইউটিউবে দেখি কাঁচা বাদাম, ফেসবুকে ঢুকলাম দেখি কাঁচা বাদাম। এক লোক এসে বলতেছে হুজুর জানেন একটা গান অনেক ভাইরাল হয়ে গেছে। কিরে কি গান ভাইরাল হয়েছে? ও কাঁচা বাদাম গান হুজুর অনেক ভাইরাল হয়ে গেছে। ভারতের এক লোক সে বাদাম বিক্রি করে, সে গান করে বাদাম বিক্রি করে। এখন এই গান নিয়ে আমরা অনেকে আমাদের মূল্যবান সময়গুলো এই গানের পিছনে নষ্ট করতেছি। সে বলে আমি কাঁচা বাদাম বিক্রি করি, আমার কাছে বুবু বাদাম বাদাম নাই। অনেকে আবার ট্রলও করতেছে, তার কাজ সে করতেছে। কিন্তু আমরা যারা মুসলমান আছি আমাদের জন্য তো গান শোনা হারাম, আমরা কেন এই গান নিয়ে পাগল হয়ে গেলাম? আজকে কোরআন হাদিসের কথাগুলো আমরা শুনি না। এই যে হুজুররা কত ওয়াজ করতেছে বয়ান করতেছে, অনেক ক্ষেত্রে আমরা তেমন একটা শুনি না। কিন্তু দেখা গেছে যেই মাত্র একটা গান আসছে এটা আমরা শুনতেছি, অযথা আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করতেছি। এই জন্য বাজান বলবো এই সময়গুলো অনেক দাম, গান শুনে টিভি দেখে গুনার কাজে এই সময়গুলো ব্যয় করেন না, নতুবা একদিন এমন একটা সময় আসবে হাজার আফসুস করে কান্না করলেও লাভ হবে না। এই জন্যই আমার আল্লাহ সূরাতুল আসরের প্রথমেই বলে দিলেন ওয়াল আসর, সময়ের শপথ। অর্থাৎ আমার আল্লাহ বুঝাইলেন সময়টা অনেক গুরুত্বপূর্ণ। আজকে রাত্রে তুমি ঘুমিয়েছ, চোখ খুললে হবে সকাল, আর চোখ যদি জীবনের জন্য বুঝে যাও তাহলে হয়ে যাবে পরকাল। এই জন্য আমাদের এই সময়ের মূল্যায়ন করতে হবে। এরপরে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফী খুসর, এই দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছি, আপনিও ক্ষতির মধ্যে আমিও ক্ষতির মধ্যে। তবে চারটা কাজ যাদের মধ্যে আছে, চারটা গুণ যাদের মধ্যে আছে, তারা ক্ষতির মধ্যে নয়, ক্ষতির মধ্যে নয়। এক নাম্বার গুণ হল ইল্লাল্লাযীনা আমানু, ইমান থাকতে হবে, ইমান থাকতে হবে, ইমানদার হতে হবে। ও বাজান একটু চিন্তা করে দেখো, আজকে সকালে ইমান থাকলে বিকালে ইমান থাকে না, বিকালে থাকলে সকালে থাকে না। আল্লাহর নবী বলেন ও আমার উম্মত শুনো শুনো, আখিরি জামানা ইমান রাখাটা এত কষ্ট হবে যেমনি ভাবে একটা আগুনের কয়লা, আগুনের টুকরা হাতের মধ্যে হাতের তালুতে রাখা যেমন কষ্টকর বিষয়, ইমান রাখাটাও ঠিক তেমন কষ্টের বিষয় হয়ে যাবে। আজকে মানুষ পাঁচ টাকার চা খেয়ে ইমান বিক্রি করে ফেলি, নেতার পিছনে গিয়া বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না পাঁচক্ত, বিড়ি খায় দশক্ত, এমন কথা বলে চিন্তা করে। সামনে গেলে নেতা, নেতা পিছনে গেলে বাস। এই জন্য বাজান মনে রাখবেন ইমান ঠিক রাখতে হবে, ইমান রাখাটা বড় কষ্টের বিষয়। এই জন্য আমাদের কথাবার্তা বলার ক্ষেত্রে সাবধান হতে হবে। এরপরে মুমিনের দুই নম্বর, এরপরে দুই নম্বর গুণ বর্ণনা করতেছেন ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করবে তারা ক্ষতির মধ্যে থাকবে না। নেক আমল করতে হবে, নামাজ পড়া নেক আমল, রোজা রাখা নেক আমল, যাদের উপর হজ ফরজ তাদের জন্য হজ করা নেক আমল, যাদের উপর যাকাত ফরজ তাদের জন্য যাকাত দেওয়া নেক আমল, কোরআন তেলাওয়াত করা নেক আমল, তাসবিহ তাহলিল পড়া নেক আমল, আপনি যে ব্যবসা করতেছেন আপনার ব্যবসাটাও নেক আমল। আপনি মনে করেন একটি ব্যবসা করেন, ওই ব্যবসার মধ্যে যদি মিথ্যা কথা বলেন তাহলে কি আর নেক আমল হবে? অনেকে আছে কাস্টমার দোকানে গেছি বলে
এই যে জিনিসটা আমার কোনো লাভ নাই, লাভ ছাড়াই বিক্রি কইরা দিলাম, অথচ তার এটার মধ্যে লাভ আছে। এই যে মিথ্যা কথা বললো, মিথ্যা কথা বলার কারণে তার এই টাকাটা হারাম হয়ে গেল। এই জন্য আমাদের অনেক আপনার প্রত্যেকটা কাজ নেকামল হবে যদি আপনি শরীয়তের ভিতরে থেকে করেন। মনে করেন একটা লোক দান ক্ষেতের মধ্যে চাষাবাদ করে, এটা অনেক আমল, দান গাছ লাগাইতেছে, দান লাগাইতেছে, এটা অনেক আমল। কিন্তু মনে করেন লোকটা তার লুঙ্গিটাকে গুসলিংটি দিল, এবার কিন্তু আর অনেক আমল হবে না, কারণ তার লুঙ্গিটাকে গুসলিংটি দেওয়ার কারণে তার হাঁটুটা বের হয়ে গেছে। সতর ডাকা হলো ফরজ, তার এখন সতর আর ডাকা নাই, সতর না ডাকার কারণে তার এখন ফরজতরক হইতেছে, গুনাহ হইতেছে। আজকে মুসলমান অনেকে দাইমি ফরজগুলা পর্যন্ত জানে না। দাইমি ফরজ হলো তিনটি, দাইমি ফরজ তিনটি মনে রাখবেন, অনেকেই জানে না, অনেকেই হাঁটু বের করে ফেলে। পুরুষের জন্য দাইমি ফরজ তিনটি, একটা হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ডেকে রাখা। আপনি যখন ক্ষেত লাগাইতেছেন, আপনার সব কিছু যখন শরীয়তসম্মত আছে, আপনার জন্য এটা এবাদত, আপনার জন্য এটা নেকের কাজ, ভালো কাজ, কিন্তু যেইমাত্র আপনি লুঙ্গিটা গুস্তিংটি দিলেন, আপনি ফরস্তরক করলেন, সঙ্গে সঙ্গে এটা আর এবাদত রইল না। এই জন্য আমাদের সকলের মনে রাখতে হবে দাইমি ফরজ হলো তিনটা, একটা হলো সতর ডাকা, পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। দুই নম্বর দাইমি ফরজ, দাইমি ফরজ মানে চব্বিশ ঘন্টা ফরজ, সর্বদা ফরজ। নামাজ দিনে পাঁচবার ফরজ, পাঁচ ওয়াক্ত ফরজ। রোজা হইল বছরে এক মাস ফরজ। যাকাত যাদের টাকা আছে বছরে একবার দেওয়া ফরজ। হজ যাদের সামর্থ্য আছে জীবনে একবার হজ করা ফরজ। কিন্তু দাইমি ফরজ হলো এমন ফরজ, এটা পাঁচ ঘন্টা ফরজ নয়, শুধু দিনে ফরজ, রাতে ফরজ এমন নয়, দিন এবং রাত চব্বিশ ঘন্টা ফরজ, দাইমি ফরজ। এক নাম্বার দাইমি ফরজ হলো সতর ডাকা, সতর ডাকতে হবে। পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ডাকা রাখতে হবে, এটা ফরজ। আজকে চিন্তা করবেন অনেক যুবক এমন প্যান্ট পরে, তারা প্যান্ট পরার পরে দেখা যায় হাঁটু বের হয়ে থাকে। আবার অনেকে আছে প্যান্ট পরে লম্বা, কিন্তু সে যখন নামাজ পরে দেখা যায় এমন প্যান্ট পরে, যখন সে রুকুতে যায় তখন তার পিছন দিক থেকে নাভির নিচের অংশ দেখা যায়, এমন অনেক আছে, কাজ করলেও দেখা যায়। তো এগুলো করার কারণে সতর ডাকা হইতেছে না, ফরস্তরক হইতেছে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, এক নাম্বার ফরজ হলো সতর ডাকা, দুই নাম্বার ফরজ, এক নাম্বার ফরজ হইল সর্বদা ইমানি হালতে থাকা, দুই নাম্বার ফরজ হইল সতর ডাকা, তিন নাম্বার ফরজ হলো আমাদের অধীনস্থ মা বোন যারা আছে তাদেরকে, মেয়ে যারা আছে তাদেরকে পর্দার ভিতরে রাখা। আপনার মেয়ে পর্দা করে না, বেপর্দা, আপনি মসজিদের মধ্যে নামাজ পড়তে আসছেন, নামাজ পড়তেছেন, আপনার মেয়েটা বেপর্দা হয়ে মনে করেন ব্রাহ্মণবাড়িয়া গেছি, ব্রাহ্মণবাড়িয়া শহরে গেছি, মনে করেন একশো পুরুষ আপনার মেয়েকে দেখে গুনাহ করেছে, জিনা করেছে, আপনি মসজিদের মধ্যে নামাজ পড়তেছেন, গুনাহ করতেছেন না, ওই একশোটা পুরুষের গুনাহ আপনার আমল নামায় আসতেছে, কারণ আপনার দায়িত্ব ছিল, আপনার উপর ফরজ ছিল আপনার মেয়েটাকে আপনি পর্দায় রাখা। এই জন্য আমরা সকলে মনে রাখবো, আমরা এই দাইমি ফরজগুলো উপর আমল করার চেষ্টা করব।